পাল্লা এই কামটা করতে? পাল্লা তুমি আমার লোকে? নিজের হাল তো বলিনি বুঝলা লাইলা, অত বড় বেমানিটা তুমি কেমনে করলা? আম্মু, আজকে আমাকে বাসায় মেহমান আসবো, নতুন মেহমান। মেহমান? কোন খাটকার মেহমান? কে মেহমান? ওই যে হারি এই দোয়া করবো কেন কি? আর হারি তুমি জানো না আজুল ভাই আর বিজলা পয়সা বিয়ে করছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। লজ্জা পাইতেছ? বাহ, কি সুন্দর লাগতেছে তোমাদের দুইজন রে, খুব মানাইছে। জানো বিজলি, আম্মা বাচ্চাদের ক্লাসকে খুব খুশি। খালাম মানে সালাম করে দেয়া, একদম আম্মার কথা মনে পড়ে গেছে। আজকে যদি আম্মা বাচ্চা থাকতো তোমার বয়সে থাকতো জানো? সরি, আবেগে বলে ফেলেছে, তোমার থেকে একটু বড় থাকতো। নতুন জামাই রে মিষ্টি খাওয়ায়, তারপর নতুন বউ রে। কেন আমি আগে না কেন? আরে দোস্ত, তুই আই পড়ছস? হ্যাঁ বা 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 খালা, হ্যাঁ এই বেমানের মুখে মিষ্টি দিলে দিতাছ? বা নিজের বইনের মাইয়া রে, সহ পড়ে না তোমা। আর রাজা ভাই, আমার কানে খবর আইছে তুমি বলে নিজ দায়িত্বে এই দুইটার বিয়া ফরাই দিছ? হ্যাঁ পাল্লাই কামটা করতে পাল্লা তুমি আমার লোকে? নিজের হাল তো বলিনি বুঝলা লাইলা, অত বড় বেমানিটা তুমি কেমনে করলা? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। এই তুই চুপ থাক তো, সব জায়গাটা সিনক্রেট করতে হবে না? আচ্ছা তোর লাগে কি ফাইজুলে কোনো সম্পর্ক আছিল যে ফাইজুল তোরে বিয়ে করবো? কেন করবো ক, শুধু শুধু সিনক্রেট করতেছস? ও মাই মাই গো, শুনছিসনি নাফিজা, আমি বলে সিনক্রেট করতেছি আমার আপন হাল তো ভাই, এটা কি তা কইলো আমার মাথার রক্ত নষ্ট হয়ে যাওয়ার কথা না? হ্যাঁ হ্যাঁ, যেমন ওকর বেশি বালা মানুষ হোনো রাজা ভাই, খালি আমার লগে না, এই যে আমার বান্ধবী নাফিজা, নাফিজার লগে পর্যন্ত এই ফাইজুল মাস্টর প্রেম ভালোবাসার কিস্তা কাহিনী করছে, চক্কর চালাইছে, বিয়া স্বপ্ন পর্যন্ত দেখাই লাইছে। হ্যাঁ এই ব্যাপারে বিশ্বাস করলা? নিজের বোনটা বিশ্বাস করলা না? তুমি কি জানো এই লোক কত খারাপ? আমার বান্ধবী নেহা, তারও তুমি ভালোবাসার ভাব দেখাইছো। নেহা নেহা জানে কে? চুপ করো তুমি। জি 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 জি, তোমরা সবাই বুদ্ধি করে এই ফাজুল মাসালে ভাবমূর্তি নষ্ট করতেছো। চুপ করো তুমি, রুমাল দাও মুখে, লজ্জা লাগতেছে না একটু? হ্যাঁ একটু লাগতেছে।